نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাতু সালামের পরে আজ সাতই সফর 1442 হিজরি মোতাবেক 24 সেপ্টেম্বর 2020 বৃহস্পতিবারের দিন গিয়ে এশার সালাতের পরে জুমা রাত, যে মোবারক রাত, মোবারক দিন শুরু হয়েছে। আজকে আপনাদের সাপ্তাহিক প্রশ্নগুলির উত্তর দেব ইনশাআল্লাহ তাআলা। যে প্রশ্নগুলি আমাদের কাছে বিভিন্ন সোর্সে এসে থাকে তা অনেক, তার মধ্যে সবগুলি না হইলেও কিছু কিছু করে আমরা ধারাবাহিক উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমাদের বিভিন্ন দেশ থেকে ভাইদের বন্ধুদের অনুরোধে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহি পথে রাখেন, সঠিক সিদ্ধান্তে পৌঁছার তৌফিক দান করেন, এবং যদি ভুল ত্রুটি হয়ে যায় সেটি শয়তানের পক্ষ থেকে, সেটা থেকে ফিরে আসার আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের ওপর অটলতা দান করেন, যাতে করে আমরা এই দিনের ওপর সারা জীবন থেকে রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পারি। এই অবস্থায় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, সত্যিকার মুসলিম হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পারলে অনেক বড় প্রতিদান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়াই করি। আজকে যেহেতু জুমাবার, সুতরাং জুমাবারে অনেক নেকির কাজ রয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সওয়াব নেকির কাজ হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম পেশ করা। বেশি বেশি যে কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম পেশ করলে তার জন্য 10 গুণ আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে, নাজিল হবে। মান সাল্লা আলিয়া সালাতাম ওয়াহিদা, কেউ যদি একবার সালাত পেশ করে আমার উপর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ বারিক আলা মুহাম্মদ, কেউ যদি বলে দুরুদে ইব্রাহিমই আবশ্যক না, শুধু যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লি, এই সালাতের বিনিময়ে 10 গুণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হবে। ভাগ্যবান আমরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আর বিশেষ করে জুমাবার সম্পর্কে, যা সন্ধ্যা থেকে শুরু হয় আর জুমার সারা দিন গিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, এই রাত দিন, ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, এই জুমাবারে তোমরা বেশি বেশি আমার ওপর সালাত পেশ করি। ইফতার বেশি বেশি সালাত পেশ করতে বলেছেন। এই সুন্নতটি মৃত সুন্নত হয়ে গেছে। অধিকাংশ মানুষ কর্মব্যস্ততার কারণে অথবা গাফিলতি উদাসীনতার কারণে, অমনোযোগী হওয়ার কারণে, বেখেয়াল থাকার কারণে স্মরণ থাকে না অনেকের। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনি, আল্লাহ বলছেন স্মরণ করিয়ে দাও, স্মরণ করার মুমিনদের ফায়দা হয়। আল্লাহ আমাদের যেন উপকৃত হওয়ার তৌফিক দান করেন। বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালাম পেশ করার তৌফিক দান করেন। তার চাইতে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে তার পথের পথিক হওয়া, জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের পথিক হইতে হবে। কথা লম্বা না করে এই ভূমিকার সাথে প্রশ্নগুলি পেশ করছি। প্রথম প্রশ্ন, এক ভাই জিজ্ঞেস করেছেন, জুমাবারের মৃত্যুর বিশেষ কোনো ফজিলত সহি হাদিস দ্বারা কি প্রমাণিত? সংক্ষেপে বলতে হলে জুমাবারে মৃত্যুর বিশেষ কোনো ফজিলত সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়, সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে দিনটি যেহেতু বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, সৈয়দুল আয়াম, সমস্ত দিনের উপর শ্রেষ্ঠ দিন সপ্তাহের, সুতরাং এই দিনে কারো যদি মৃত্যু হয় রাতে অথবা দিনে,
তাহলে তার সাথে সাথে যদি তার সহি আকিদা থাকে, তৌহিদ সুন্নত ঠিক থাকে, শিরক বিদাত থেকে মুক্ত থাকে, পাপাচার থেকে মুক্ত থাকে, ইখলাসের সাথে সে জীবনযাপন করে আল্লাহ রাব্বুল আলমীর ইবাদত বন্দিগির মাধ্যমে, তাহলে এটি একটি হুসনুল খাতেমার লক্ষণ, শুভ লক্ষণ, ভালো লক্ষণ, যে তার মৃত্যুটা ভালো মৃত্যু, আলহামদুলিল্লাহ, এর বেশি কিছু না। যে হাদিসগুলি এই মর্মে রয়েছে সবগুলি জয়ীফ হাদিসগুলি আজকে পেশ করব, যদিও একটু সময় লাগবে সংক্ষেপ উত্তর দেওয়ার পর। প্রথম হাদিস তিরমিজিতে রয়েছে, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির সুনান বা জামে। আবদুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মা মিন মুসলিম ইয়ামুতু ইয়াওমাল জুমআ আও লাইলাতাল জুমআ, যে কোনো মুসলিম যদি জুমার দিনে অথবা রাতে তার মৃত্যু হয়, ইল্লা ওয়াকাহুল্লাহ ফিতনাতুল কবর, তাহলে তাকে আল্লাহ কবরের ফিতনা থেকে রক্ষা করবেন। কবর ফিতনা মানে কবরের পরীক্ষা, মুনকার নাকিরের প্রশ্ন। হাদিস সহি হইলে তো কত সুন্দর কথা। মুসনাদ আহমদের দ্বিতীয় হাদিস আব্দুল বিন আমর আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বর্ণনাকারী একই সাহাবি, শব্দের পার্থক্য শুধু রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইয়াওমাল জুমআ, সেখানে ছিল মা মিন মুসলিম ইয়াওমুত ইয়াওমাল জুমআ, এখানে মান মাতা ইয়াওমাল জুমআ আও লাইলাতাল জুমআ, কেউ যদি জুমা বারে বা জুমার রাতে মারা যায়, ওকিয়া ফিতনাতাল কবরি, তাহলে কবরের ফিতনা পরীক্ষা থেকে তাকে রক্ষা করা হবে, বাঁচিয়ে দেওয়া হবে। তৃতীয় হাদিস আয়াস বিন বুকাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইয়াওমাল জুমআ, কেউ যদি জুমার বারে মারা যায়, কুতিবা লাহু আজরু শহীদ, তার জন্য শহীদের নেকি লিখা হবে, ওকিয়া ফিতনাতুল কবর, আর কবরের ফিতনা থেকে তাকে রক্ষা করা হবে। ইমাম হুমায়দ বিন জঞ্জুয়াই তারগীবে বর্ণনা করেছেন, আর হাদিসটি আল মাতালিবুল আলিয়াতেও রয়েছে। সর্বশেষ হাদিস, পাঁচটি হাদিস তাহলে আপনাদের সামনে, বা চারটি হাদিস পেশ করছি। চার নম্বর হাদিস হিলিয়াতুল আউলিয়াই রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইয়াওমাল জুমআ, কেউ যদি জুমা বারে মারা যায়, আও লাইলাতুল জুমআ, অথবা জুমার রাতে মারা যায়, ওজিরা মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে তাকে রক্ষা করা হবে, ওয়াজা ইয়াওমাল কিয়ামাতি আলাইহি তাবিউশ শুহাদা, কিয়ামতের দিনে এমন অবস্থা আসবে যে তার উপর শহীদদের মোহর লাগানো থাকবে, মানে শাহাদাতের মর্যাদার মোহর লাগানো থাকবে। মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসগুলি সম্পর্কে বলছেন, ওয়াহাদিহ রেওয়ায়াত কুল্লুহা যাঈফ, এই যে রেওয়ায়াতগুলি চারটি হাদিস বললাম সবগুলি যাঈফ। জি, সুতরাং কেউ যদি জুমাবারে মারা যায়, তাহলে তার ফজিলত সম্পর্কে এইরকম কোনো বিশ্বাস রাখা যাবে না। যাঈফ হাদিস, ভিত্তিহীন হাদিস আমাদের কাছে প্রমাণিত হইল না, সাব্যস্ত হইল না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বলেছেন। তবে ওলামারা বলেছেন, ওয়ালাকিন ইউস্তানাসু বিহা লিমান মাতা মিন আহলি তাকওয়াস সালাহ, হ্যাঁ, এখান থেকে এতটুকু শুধু নিতে পারি যে কোনো যদি মুত্তাকি পরহেজগার নেক ব্যক্তি, আলেম অথবা আবেদ, নেক ব্যক্তি যদি ইন্তেকাল করেন জুমার রাতে বা দিনে, তাহলে ভাগ্যটা ভালো, এবং এটা ভালো লক্ষণ, যেমন শুরুতে বলেছি, ইউস্তাবশার বিহা, এবং সুসংবাদ নেওয়া যেতে পারে তার ক্ষেত্রে, লেমান হাসনাত খাতেমাত, যে তার খাতেমার সমাপ্তিটা সুন্দর হয়েছে, তার পৃথিবী থেকে পরলোক গমন সুন্দর হয়েছে। তারপরে আল্লামারা বলছেন, ওয়াল হক আল্লাযী লা খিলাফা ফিহি, যেই কথাটি চিরসত্য এবং যাতে কোনো দ্বিমত নেই, যে হু আন্নাল আমালা সালে মাল ইখলাসি লিল্লাহি তাআলা হুয়া আল্লাযী ইয়ানফাউল আবদা ফি কবরিহি, ইখলাসের সাথে আল্লাহর জন্য নিষ্ঠার সাথে যদি নেক আমল থাকে মানুষের সাথে, তাহলে সেটি তার কবরে, যে কোনো বান্দার কবরে কাজে আসবে, উপকারে আসবে। লিয়ান্না হোনা কামি আল কুফার অল ফুসাক অল ফুজ্জার, অনেক কাফের ফাসেক ফাজের পাপিষ্ট মেয়ামুতু ইয়াওমাল জুমআ, জুমার দিনে মৃত্যুবরণ করছে, ফাহাল হুম সুআদা ফি কবরিহিম, তারা কি সৌভাগ্যবান হবে কবরে? কখনো না। জি,
এবং কবরের আজাব এবং নিয়ামতের যে হাদিসগুলি রয়েছে তাতে রয়েছে যে পাপিষ্ট লোকের কাছে তার পাপাচারগুলি, গুনহার কাজ যে করেছে সেগুলি আসবে একবার বিকট এবং জঘন্য আকৃতি নিয়ে, আর বলে আনা আমালুকাল কবিহ, তোমার আমি জঘন্য কাজ পাপের কাজগুলি করেছো, আমি তোমার ওই পাপ বলি। আর যেই ব্যক্তি নেক আমল করে গেছেন, নেক আমল মৃত্যুবরণ করেছেন, তার নেক আমলগুলি আসবে বড় সুন্দর রূপ চেহারা নিয়ে, আর এসে সুসংবাদ দিবার বলে আনা আমালুকা সলে, আমি তোমার নেক আমল। তাহলে কবরে বোঝা গেল যে নেক আমল কাজ দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক জীবন গড়ার তৌফিক দান করেন, এই পথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবিচল রাখেন, এবং আল্লাহ যেন আমাদের খাস মদদ করেন। দ্বিতীয় প্রশ্ন, গত সপ্তাহে একটি প্রশ্ন ছিল যে মহিলারা কি পুরুষ শিক্ষকের কাছে কোরআন শিখতে পারবে, তো আমি সংক্ষেপে বলেছিলাম এই ফিতনার যুগে, যেই ফিতনা বনী ইসরায়েল যুগ থেকে শুরু হয়েছে আর এখন পর্যন্ত থামেনি আর থামবে না কিয়ামত পর্যন্ত, আরও ফিতনা বাড়ছে, বেড়েছে, আরও বাড়বে। আর এই সোশ্যাল মিডিয়ার যুগে, ইন্টারনেটের ফ্যাসিলিটি, স্মার্টফোনের যুগে প্রতিটি মানুষের কাছে, নর নারীর কাছে, যুবক যুবতীর কাছে এই ফিতনা আরও বেশি বেড়ে গেছে। এতে অনেক নেক মানুষদের, যারা নিজেদেরকে আলেম বলে থাকেন এবং যাদেরকে আমরা ভালো আলেমও মনে করে থাকি, তাদের পদস্খলন ঘটছে। আর বাকি যেগুলি আলেমের বেশভূষা ধরে আজকাল সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, মুফতি সেজে বিভিন্ন গ্রুপ নিয়ে, তাদের কথা তো বলতেই হবে না। আর কিছু নারীরা রয়েছে, শুধু পুরুষদের দোষ দিলে হবে না, কিছু নারীরা রয়েছে স্বামীর সাথে হয়তো সম্পর্ক ভালো নেই, অথবা বিবাহ নসিব হয়নি এখন, অথবা স্বামী এত ব্যস্ত, এত ব্যস্ত দুনিয়া নেমেতে আছে যে সময় দেয় না, সময় দিতে পারে না, সুতরাং মনের চাহিদা পূরণ হয় না। পুরুষকে আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন নারীর দিকে আকর্ষিত করে, নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষের দিকে আকর্ষিত করে, সময় দিতে হবে। এই চাহিদাটা শারীরিক, মানসিক, হ্যাঁ, চাহিদাটা পূরণ হইতে হবে। যখন না হয় তখন অন্য কোনো পথ নেই, তখন এই সময় কাটায় এগুলিতে। যারা ধার্মিক ভাই অথবা বোন, এই রাস্তা দিয়ে শয়তান ঢুকে যে তোরা ধর্মকর্ম কর, দিন শিখ, দিন শিখা, হ্যাঁ, পুরুষের কাছ থেকে মহিলা শিখুক, মহিলার কাছ থেকে পুরুষ শিখুক, আর তারপরে আমরা দিনের দাওয়াতের কাজ করছি, এই তো কোরআন শিখছি, তাজবিদ শিখছি, শিখাচ্ছি, মাশা আল্লাহ তাবারাকাল্লাহ। প্রথম দিকে, গত সপ্তাহে বলেছি, প্রথম দিকে বড় ইখলাসের সাথে শুরু হয় আর ইখলাসের সর্বনাশ হয়ে যায়, সর্বনাশ হয়ে যায়। হাদিস ওয়ালা হারাজ বলেছিলাম, যে বিষয়টি বলেছিলাম সেটা ছিল শিক্ষা নেওয়া এবং শিক্ষা দেওয়া। শিক্ষা নেওয়ার জন্য বেশ কিছু সময় দিতে হয়, ঘণ্টাখানেক সময় দিচ্ছেন একজন পুরুষ টিচার, ঘণ্টাখানেক সময় নিচ্ছেন বা সময় ধরে আপনি পুরুষের কাছে পড়ছেন, তাতে প্রশ্ন করছেন, উত্তর পড়া শোনাচ্ছেন, পড়া শুনছে ইত্যাদি, সংশোধন করছে। এই যে একেবারে বেশ কিছু সময় একজন বেগানা পুরুষের আপনি কাছাকাছি থেকে আপনি এইভাবে লেখাপড়া করছেন, যে কোনো লেখাপড়া হোক, এমনকি সবচেয়ে ভালো লেখাপড়া কোরআনে কারিমের, হাদিসের, সুন্নার, আকিদার লেখাপড়া হোক করছেন, এটা বড়ই চোরা রাস্তা শয়তানের। শয়তান এই রাস্তা দিয়ে ঢুকেছে আর বিভ্রান্ত করেছে। এই জন্য বলেছিলাম যে এটা জায়েজ নয়, জায়েজ নয়। কি যেন বলেছিলাম, একটি কায়দা রয়েছে ফিকহের, সাদ্দু জারায়ে। এই কায়দা সম্পর্কে আইম্মায়ে কেরামগণ, ওলামায়ে কেরাম খুব বেশি আলোচনা করেছেন, আর বিশেষ করে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়্যিম, তারা তাদের কিতাবে অনেক বেশি উল্লেখ করেছেন। সাদ্দু জারায়ে মানে একটি কাজ হালাল, কিন্তু সেই কাজটা করলে, সেই কাজটি হয়তো জায়েজ বা হালাল, সেই কাজটা করলে তারপরে যে কাজটা হবে সেটা হচ্ছে হারাম। তখন যেটা প্রাথমিক অবস্থায় হালাল ছিল সেটাকে হারাম বা নাজায়েজ বলে ওলামারা ফতোয়া দিয়েছেন, সাদ্দানলি জারিয়া বা সাদ্দানলি জারায়, নাজায়েজ হারামের রাস্তা বন্ধ করার জন্য। এর বহু দৃষ্টান্ত কোরআন এবং হাদিসে রয়েছে।
নারীদের ক্ষেত্রে বলি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর বলেছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইখফিনা মিন যিনাতিহিন্না। নারীরা যাতে করে যখন হাঁটা চলা করবে আর পায়ে তাদের নূপুর পড়ে আছে, যাতে ঝনকার হইতে পারে জোরে, পা মাটিতে রাখলে, পা পড়লে, আল্লাহ বলছে ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, এই অলংকার পায়ে পড়ে যেন মহিলারা নিজের পা মাটিতে না আঘাত করে, মারে মানে ধপ ধপ করে না হাঁটে। লে ইউ লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না, কেন এরকমটা করবে না, যাতে করে জানতে পারে পুরুষরা, জানা যেতে পারে মানে পুরুষরা বুঝতে পারে যে মা ইউখফিনা মিন যিনাতিহিন্না, পায়ে কাপড়ের তলায় টাখনার ওপরে যে জিনত অলংকার যে পরিধান করে আছে সেটা যাতে বুঝতে না পারে, ঝনকার না শুনতে পায়। এই ঝনকার শোনাটা বেগানা পুরুষের জন্য হারাম, এটা হচ্ছে হারাম। আর জায়েজ কোনটি? ওলামারা বলছেন যে যদি ধপ ধপ করে হাঁটে, জোরে পা রেখে হাঁটে জমিনে, তো এটা জায়েজ। কিন্তু পায়ে যদি নূপুর থাকে আর তাতে অলংকারে ঝনকার শোনা যাবে, এই জায়েজ কাজটি সাদ্দাল্লি জারিয়া হারামের রাস্তা বন্ধ করার জন্য এটিও না যায়। আল্লাহ যেমন নিষেধ করবে, বলাই আদরে মানে বিয়ে আর যেন পা মারবে না, জোরে পা দিয়ে আঘাত করবে না মহিলারা যদি পায়ে অলংকার থাকে। আশা করি বুঝতে পেরেছেন, এরকম বহু উদাহরণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদেরকে হত্যা করেন। মুনাফিকরা নিকৃষ্ট কাফের, যারা আকীদার মুনাফিক। বহুবার সাহাবাই কেরাম গণ উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সাহাবাই কেরাম বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ শুধু হুকুম দেন, গর্দন উড়িয়ে দিছি। এ মুনাফিক ইবনে উবাইর, রাইসুল মুনাফিকিন যে মদিনার, বলেছেন কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না না লি আল্লাহ ইয়াতাহাদ্দাসান নাস, হত্যা করা যাবে না, যাতে করে মানুষকে বলার সুযোগ না করে দিই, কাফেররা বলার সুযোগ পেয়ে যাবে এবং যারা দুর্বল ইমানের মুসলিম তারাও বলার সুযোগ পেয়ে যাবে। আন্না মুহাম্মাদান ইয়াকতুল আসা, মুহাম্মাদ তো নিজের সাথী সঙ্গীকে খুন করছে, সাথী সঙ্গীদেরকে হত্যা করছে। তো এইরকম বহু নজির, শত শত হাজার হাজার নজির শরীয়তে রয়েছে। আমি কথাগুলি বললাম এই জন্য, প্রশ্ন কিন্তু আমি পড়িনি। আজকে যে প্রশ্নটি এসছে, গত সপ্তাহের প্রশ্নের উপরে পড়লাম, আজকে যে প্রশ্নটি এসছে সেটা কোন এক বোন, অনেক বোনেরা পার্থক্য করতে পারেন না, একটি জিনিস জায়েজ আর একটা জায়েজ নয়, বা একটা জায়েজ হইল তারপরে যেহেতু না জায়েজ, একবারে বর্ডারে আছেন সুতরাং এখানে থেমে যেতে হবে, এই বিষয়গুলি বোঝার চেষ্টা করেন না। কারণ পরিবেশ তো খারাপ, যেই পরিবেশে প্রতিপালিত হয়েছেন সেই পরিবেশ তো অনিসলামিক পরিবেশ, প্রতিকূল পরিবেশ। হ্যাঁ, সেখানে সহশিক্ষায় বড় হয়েছেন, সুতরাং এগুলি সাধারণ বিষয় মনে করছেন। এখন আজকে যে প্রশ্নটি আর তার উত্তর ইনশাআল্লাহ তাআলা দেব, জি, সেটা হচ্ছে জিজ্ঞাসা করেছেন যে আমি যে গত সপ্তাহে বলেছি যে অনলাইনের মাধ্যমে কোনো পুরুষ শিক্ষক থেকে কোনো কিছু শেখার বৈধতা নাই, হারাম ও ফিতনা। আমি কিন্তু কোনো কিছু শিখার বৈধতা নেই কথা বলিনি, আমি বলেছি কোরআন শিক্ষা করবেন। আর শিক্ষা মানে কি আপনার একটা সওয়াল নয়, আর এই প্রশ্ন করছেন কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা প্রশ্ন করলেন আর তার উত্তর দিয়ে দেওয়া হইলো, এক মিনিটে প্রশ্ন করলেন, এক মিনিট দুই মিনিটে উত্তর দিয়ে দেওয়া হইলো। আর তারপরে তাতে সবচেয়ে উত্তম যেটা হচ্ছে যে লিখিত প্রশ্ন করবেন, আর যিনি পুরুষ তিনি তার ভয়েসে উত্তর দেবেন অথবা লিখিত দেবেন, কোনো অসুবিধা নেই। প্রয়োজনে সবচেয়ে উত্তম বললাম, এই জন্য উত্তম বললাম, জরুরি নয় যে আপনাকে লিখিত প্রশ্ন, ভয়েসেও প্রশ্ন করা যেতে পারে, কিন্তু ভয়েসটাতে যেন আকর্ষণ না থাকে। নাকি সুরে বলবেন না আপনি, মিষ্টি সুরে বলবেন না আপনি, খুব নরম করে একবারে আকর্ষণীয় করে বলবেন না আপনি। ফালা তাখদানা বিল কওল, নাকি সুরে নম্র ভাষায় কথা বলবেন, আল্লাহ নিষেধ করেছেন পর্দার আড়াল থেকে কথা বললেও। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, অনেকের অন্তরে রোগ আছে সুতরাং তারা অবৈধ রাস্তা খোঁজে।
তারা আপনার পর্যন্ত পৌঁছার ভোগবাদীরা স্বপ্ন দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হেফাজত করেন। তো প্রশ্ন করেছেন এখানে করতে গিয়ে, আমি বলেছি শিক্ষার কথা, হ্যাঁ কোনো শিক্ষকের কাছে শিক্ষা নেওয়া, এই নয় যে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা প্রশ্নের উত্তর নেওয়া যাবে না, এরকমটা বলিনি। আর তারপরে বলেছি যে ওখানে কিন্তু শর্ত বলেছি যে বিকল্প ব্যবস্থা যেখানে আছে, অর্থাৎ মহিলা শিক্ষিকার কাছ থেকে কোরআন শিখার আলহামদুলিল্লাহ যথেষ্ট ব্যবস্থা আছে, হাজার হাজার হাফেজ হাফেজা আর মুকরিয়া কারি আপনি পৃথিবীতে পাবেন, আরব দেশগুলি তো পাবেন, আর বাংলাদেশে তো মাশাআল্লাহ হাফেজার অভাব নেই। জি হ্যাঁ, মুজাওয়েদা যারা কারিয়া তাদের অভাব নেই, তাহলে আপনি পুরুষের কাছে কেন শিখবেন? তাহলে আমি যেখানে বলেছি একটা শর্তের কথা। আর ঢালাহারে প্রশ্ন করেছেন যে যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো ইত্যাদি সে ফতোয়ার আলোকে এইসব গ্রুপে কি আমাদের গ্রুপ কি আমাদের জন্য বৈধ, আর গ্রুপে প্রশ্ন করলেন সেটা আলাদা কথা, এবং কি আপনি ওনার ফতোয়াকে কীভাবে দেখতেছেন, মানে আমার ফতোয়া সম্পর্কে অন্য কাউকে জিজ্ঞাসা করেছেন? আমি উত্তর দিচ্ছি আর জি, যেমনটা বললাম যে ফতোয়া জিজ্ঞাসা করা আলাদা, আর দীর্ঘ সময় ধরে কোনো কিছু শিক্ষা লাভ করা পুরুষের কাছ থেকে আলাদা, আর তারপরে আমরা বিকল্প ব্যবস্থা পাচ্ছি কি না, পুরুষের কাছে শিক্ষা নিতে কি আমরা বাধ্য নিরুপায় নাকি আমাদের কাছে মহিলা শিক্ষিকার সুব্যবস্থা আছে, এগুলি দেখার বিষয়। এই মর্মে ওলামায়ে কেরামগণ বেশ কিছু শর্তের কথা উল্লেখ করেছেন, এখন আসছি শর্তগুলি উল্লেখ করি যাতে করে বিষয়টি স্পষ্ট হয়ে যায় আর কেউ বিভ্রান্ত না করতে পারে যাদের অন্তরে ব্যাধি আছে। মনে রাখবেন যেমন কিছু পুরুষের অন্তরে ব্যাধি আছে, কিছু মহিলাদের অন্তরেও ব্যাধি আছে, এই চোরা রাস্তা দিয়ে তারা নিজেরা বিভ্রান্ত এবং অন্যদেরকেও বিভ্রান্ত করতে চায়। জি, আমি সৌদি আরবের বড় বড় শেখদের ফতোয়া থেকে আমি যে শর্তগুলি নকল করেছি আপনাদের সামনে পেশ করছি। প্রশ্ন করেছেন যে কোনো মহিলার জন্য হালিয়া জুজুলিল মারআতি আনতাত আল্লামাল কোরআন আল কারীমা মাজমুআতি মিনাল আখাওয়াত আলা ইয়াদি শাইখিন ফি গুরফাতিন আলাল ইন্টারনেট, কোনো মহিলার জন্য কোরআনে কারীম শিক্ষা করা কি জায়েজ একদল বোনদের সাথে মহিলাদের সাথে আলায়া দেশায় কোনো পুরুষ শেখের কাছে ফি গরফাতিল ইন্টারনেট রুমে? জি, এ সম্পর্কে উত্তর দিয়ে বলছেন যে আলহামদুলিল্লাহ আউওয়ালান প্রথমত আল আউলা ওয়াল আসলাম, উত্তম হচ্ছে এবং অধিক নিরাপত্তা হচ্ছে যে সহি সালামত থাকবেন, আপনিও সহি সালামত থাকবেন যেই বোন শিখছেন, আর যেই শিক্ষকের কাছে পুরুষের কাছে তিনিও সহি সালামত থাকবেন যে পুরুষের কাছ থেকে কিছু শিখতে যাচ্ছেন না। নিরাপত্তা হচ্ছে পুরুষ নারীর জন্য আইয়া কোন তাআল্লুম কুন্নালিল কোরআনে আলা ইয়াদি ইমরাহ, তোমাদের কোরআন শিক্ষা হবে মহিলার হাতে, মহিলার কাছে কোরআন শিখবে। কেন? লেমা ফি জালিক মিনাল বোধে মিন আনিল ফিতনাত ওয়া আসবাবিহা, কারণ এতে ফিতনা এবং ফিতনার যে কারণগুলি সেগুলি থেকে দূরে থাকলেন, আর এই পুরুষ থেকে দূরেই থাকলেন। ফাইল নাম ইয়াতায়াসার জালেক, সেটা যদি সম্ভব না হয়, মহিলার কাছ থেকে শিখা সম্ভব হচ্ছে না, মহিলা টিচার আপনি পাচ্ছেন না, তাহলে কি করবেন? দ্বিতীয় পদক্ষেপ শোনেন, তাহলে দ্বিতীয় পদ ওয়াম কানাল ইকতিফা বিল হেফজে আন্তারিকিল মুসাজ্জিল আবিল কম্পিউটার, তাহলে আরেকটা পদক্ষেপ হচ্ছে যে আপনি মুখস্থ করেন অডিও থেকে, অডিও আছে বড় বড় কারিদের, আই মেহারামদের আছে, মেসরি কোরাদের আছে, ভালো একজন কারি বা একাধিক কারির শুদ্ধ তেলাওয়াত। জি, সদিক আলমান সাউই, সদিক আলম মোহাম্মদ সদিক আলমান সাউই যে মেসরের কারি, তার তজবিদ অত্যন্ত সুন্দর। এরকম মদিনার যে শেখ মোহাম্মদ খাদের, তাই না, শেখ মোহাম্মদ খাদের আমাদের যুগে তিনি মসজিদে নবীর ইমাম ছিলেন, তার পেছনে কয়েক বছর আমরা তারাবি পড়েছি, তার তজউদ যেটা রয়েছে ইন্টারনেটে খুবই সুন্দর। জি হ্যাঁ,
আখদার খাজনা, আখদার শেখ মোহাম্মদ আল আখদার। তো এছাড়া যে কোনো কারি যেটা আপনাকে পছন্দ লাগে, আপনি যে অডিও রয়েছে সেখান থেকে শুনুন, অথবা কম্পিউটারে আছে কম্পিউটার থেকে শুনুন, আপনি যেভাবে শুনুন, আপনি রেকর্ডার নিয়ে টেপ রেকর্ডার অথবা কম্পিউটার থেকে শুনেন। আর এই ক্ষেত্রে এক বোন আর এক বোনের সাথে আপনি কী করেন, রিভাইজেশন করেন, যে শোনেন আর তার রিভাইজ করে শোনেন আর তারপরে এক অপরকে শোনান, এক অপরকে সহযোগিতা করেন। বলছেন ফাহাজ হাসান, এটা ভালো, ওয়াহু আউলা মিনাত তাআল্লুম আলা ইয়াদি রাজুল, কোনো পুরুষের কাছ থেকে শেখার চাইতে এটা ভালো, যে আপনি অডিও থেকে কোনো আপনি বা কম্পিউটার থেকে আপনি পুরুষের তেলাওয়াত শিখছেন, কিন্তু কোনো পুরুষের সাথে কথোপকথন হচ্ছে না। দ্বিতীয় তো বলছেন, ইজা দাআতিল হাজাতু ইলা কিয়ামির রাজুল বিতাদরিসিন নিসা ওয়া তাআলিমিহিনা, যদি প্রয়োজন পড়ে, আপনার প্রয়োজন হয়েছে কি নারী দেখার বিষয়, তাহলে মহিলা শিক্ষকের নেই, এটা হচ্ছে প্রয়োজন, তখন প্রয়োজন পড়ে যে কোনো পুরুষকে নারীদেরকে শিক্ষা দিতে হচ্ছে দিন শিক্ষা বা কোরআন শিক্ষা, কেন কেন প্রয়োজন বলছে, ইম্মালে আদামে ওজুদে মোয়াল্লেমা, কোনো মোয়াল্লেমা মহিলা শিক্ষিকা টিচার পাওয়া যাচ্ছে না কোরআন হাদিসের সুন্নার আকিদার, আউলে কৌনিহি মুজাউওয়াদান মুতকিনান, অথবা ভালো তাজউইদ কোনো মহিলা জানছেন, মহিলা টিচার জানছেন না, আর এই পুরুষ শিক্ষক ভালো তাজউইদ জানে, জি ইউআল্লিমুহুন আহকামাত তিলাওয়াতের হুকুম আহকামগুলি কায়দা কানুন শিখাচ্ছে, ফালা হারাজা ফি যালিক, তাহলে এতে কোনো অসুবিধা নেই, কিন্তু শোনেন ভালো করে। আবার এই অসুবিধা নেই, এখানে আবার লা তাকরাবুস সালাহ, নামাজের কাছে যেও না, সালাতের কাছে যেন এখানে থেমে যান না, এটা শয়তানের কাজ, ওয়ান্তুম সোকারা নিশাগ্রস্ত অবস্থায়, ফাওয়াইলুল মুসাল্লিন, কেউ যদি এখানে থেমে যায়, মুসল্লিদের জন্য দুর্ভোগ রয়েছে, ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, তাহলে কত বড় অপরাধ করলো, তাহলে এখানে এইভাবে থামলে তার অন্তর মাকা বা অন্তরে শয়তান বসে আছে। আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন, হ্যাঁ ওই সব মুসল্লি যারা সলাত হতে উদাসীন, ইচ্ছা মতো পড়ে, ইচ্ছা মতো ঘুমায়, যখন ইচ্ছা পড়লো, যখন ইচ্ছা পড়লো না, তাদের খেয়াল খুশি কুপ্রবৃত্তির অনুসারী পূজারি, তাদের জন্য দুর্ভোগ ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। আল্লাযীনা, ঠিক ওইরকমই, কোনো অসুবিধা নেই, আগের কথাগুলি সাথে রেখে তার সাথে সাথে আরও শর্ত শুনেন, এজা রোয়াত আর দওয়াবেতু তালিয়া, এই নিম্নের এই নীতিমালাগুলি বা শর্তগুলি যদি লক্ষ্য রাখা হয়, শর্তগুলি ভালো করে শুনে নেন, পুরুষ টিচারের কাছ থেকে যদি কোনো কিছু পড়তে হয় তাহলে শর্তগুলি ভালো করে শোনেন, আই ইয়াকুন আল মুআল্লিমু কাবীরাসসিন্নে, শিক্ষক যেন বয়স্ক মানুষ হয়, কাবীরাসসিন মানে পঞ্চাশের ষাটের ওপরে, কাবীরাসসিন মানে চল্লিশ নয়, পঁয়তাল্লিশ নয়, জি তিরিশ নয় আর বিশ নয়, জি কাবীরাসসিন বয়স্ক বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মানুষ রিটায়ার্ড হয়ে যায় যখন ষাট তখন, জি আর যদি আরও টেনে টেনে নিয়ে আসেন, আপনি পঞ্চাশে নিয়ে যান, জি এটাই শুধু না, বৃদ্ধ তার সাথে সাথে শুধু বৃদ্ধ হইলে হবে না, মারুফান বিসালাহ ওয়াল ইসতিকামা, এবং সর্বজন বিদিত সবাই জানে যে বড়ই নেক লোক এবং বড়ই মুস্তাকিম সোজা পথের অনুসারী। হ্যাঁ মেয়েদের সাথে কথা বলা অত পছন্দ করে না, মেয়েদের সাথে চ্যাটিং করা অত পছন্দ করে না, হ্যাঁ মেয়েদেরকে বলে যে তোমরা লিখিত প্রশ্ন করো, জি নেক, জি আল্লাহ ভীরুত আছে তার মধ্যে, সালাহ এবং তাকওয়া, এই হচ্ছে শর্ত। দ্বিতীয় শর্ত শুনেন, এক প্রথম শর্তে কিন্তু দুটো কথা বলা হয়েছে, একটা হচ্ছে বৃদ্ধ আর তার সাথে সাথে নেক আর আহলুত তাকওয়া মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরু, আর অন্তরে ভয় আছে সত্যিকার অর্থে, এই নয় যেমন একজনের কথা শোনায় আপনাদেরকে, না শোনালে বুঝবেন না বিষয়গুলি, একজন ভালো ভালো দাওয়াতি কাজ করে, সে কোনো মহিলাকে স্বপ্ন দেখে বলছে যে আমি তোমাকে এভাবে স্বপ্নে দেখেছি, তখন বলছে যে শেখ এটা কি বলা জায়েজ বা হুজুর কি এটা বলা জায়েজ, বলছে বিয়ের নিয়ত থাকলে জায়েজ, আউযুবিল্লাহ বিয়ের নিয়ত থাকলে বলা জায়েজ যে তোমাকে এভাবে স্বপ্নে দেখেছি, স্বপ্ন কি ছিল বললাম না, জি আউযুবিল্লাহ কে বললো এগুলো জায়েজ, পড়াবার নামে আর দাওয়াতের নামে আর কোরআন শিক্ষার নামে এইসব মেলা দেখা নাকি,
আউযুবিল্লাহ। এমন ব্যক্তির কথা জানি, এই অনলাইনে শিক্ষা দেওয়ার নামে মহিলাদের সাথে, মহিলার সাথে চার চার ঘন্টা দিনের চার ঘন্টা সময় ব্যয় করে, কি করে স্ত্রীকে সময় দিতে পারবে চার ঘন্টা? আছে আজকাল কোনো ব্যক্তি? তো প্রথমটাতে দুটো শর্ত রয়েছে। দ্বিতীয় পয়েন্ট, আল্লাহ কোন হোনাকা খোজন বিল কলে মিন এহদা হন না, কোনো মহিলা যেন নম্র ভাষায় কথা না বলে। মহিলা যখন টিচারের সাথে কথা বলছে মিষ্টি ভাষায়, আকর্ষণীয়, হুজুর কেমন আছেন, হুজুর রাগ করেছেন নাকি, শেখ রাগ করেছেন নাকি, ওস্তাদ রাগ করেছেন নাকি, আমাদের বাসা অবশ্যই আসবেন ইত্যাদি, এগুলো হচ্ছে শয়তানি রাস্তা। জি, নম্র ভাষায় কথা বলা নয়। জি, আশায় যদি ডাকতে হয় তো আপনার স্বামীর মাধ্যমে ডাকবেন, আপনার বাবার মাধ্যমে ডাকবেন, আপনার ভাইয়ের মাধ্যমে ডাকবেন আপনি? জি, কিন্তু আপনার দার্স চলাকালীন এসবগুলি চলছে কেন? তৃতীয় পয়েন্ট বলছেন, আইয়াকুন আল কালামু মাল মুহাফফিজি আলা কাদরিল হাজাতে ফাকাত, যিনি হেফজ করাচ্ছেন অথবা কোরআনে শিক্ষা দিচ্ছেন তার সাথে যতটা প্রয়োজন কথা বলার, কাদরিল হাজা, যতটা প্রয়োজন ততটাই কথা, তার বেশি কথা না, অতিরিক্ত কথা না, পড়া সংক্রান্ত শুধু কথা, তার বেশি নয়। চার নম্বর শর্ত শোনেন, আইয়ান সাহেব আল মুহাফফিজ মিন হাজাল আমাল ইজা শাওরা বিমাইলি কলবিহি আও তালাজ্জুহি বিসাওতি হেদাহুন্না, যদি সেই শিক্ষক, মহিলাদের শিক্ষক, কোরআনের হোক হেফজ করাচ্ছে অথবা কেরাত তাজউদ পড়াচ্ছে অথবা যাই করছে, হাদিস পড়াচ্ছে, আকিদা পড়াচ্ছে, আরবি ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছে, যদি দেখে যা শাওরা বিমাইলি কলবিহি, যেইভাবে মেয়েদেরকে মহিলাদেরকে পড়াতে গিয়ে আমার মনটা তাদের দিকে চলে যাচ্ছে, আরে সলাত আদায় করছে ওই মহিলাদের কথা মনে পড়ছে, আউযুবিল্লাহ। জি, আমি এই জন্য বললাম যে আপনি খেয়াল করে দেখবেন যে সলাতের সময় কি মনে আসছে আপনার, তার মানে অন্তরে এখন আল্লাহ রাব্বুল আলামিনকে জায়গা দিতে পারেন, ওই জায়গা শয়তান দখল করে নিয়েছে ওস্তাদের নামে অথবা ছাত্রীর নামে। ইজা শাওরা বিমাইলি কলবিহি, অন্তর সেদিকে মাইল ঝুঁকে যাচ্ছে, আও তালাজ্জুহি বিসাওতি হেদাহুন, হ্যাঁ অনেক মেয়েদের কথা, মেয়েদের এমনি কথা আকর্ষণীয় আল্লাহ প্রাকৃতিকভাবে করেছেন, আর কিছু কিছু মেয়েদের কথায় আরও বেশি আকর্ষণ রয়েছে, কোনো ছাত্রীর কথাই, কোনো মহিলা যাকে পড়াচ্ছে তার কথাই যদি সে মজা পায়, শুনতে মজা লাগে। জি, অনেক মুফতিদের সম্পর্কে শোনা গেছে যদি কোনো পুরুষ লোক প্রশ্ন করে এক মিনিট দুই মিনিট সময় দেবেন না, তাড়াতাড়ি শেষ করেন বা উঠাবে না টেলিফোন, কিন্তু মহিলা যদি কোনো প্রশ্ন করে চলছে পাঁচ মিনিট দশ মিনিটে, তো কম করে বললাম আধা ঘন্টা, চলছে অসুবিধা নেই, আরে যে করবে পরে প্রশ্ন করেন অসুবিধা নেই, আউযুবিল্লাহ, তার মানে শয়তান আপনার কলবে ঢুকে পড়েছে। পাঁচ নম্বর, আল্লাহ তাকুনা হুনাকা মুহাদাসাতুন খাসা বাইনহু ওয়া বাইনা ওয়াহিদাতিন মিনান নিসা আসনা আদ-দারসি আও বাদাহু, এই যে দর্স দিচ্ছে দর্শের মাঝখানে, হ্যাঁ দর্শের ফাঁকে ফাঁকে, হ্যাঁ বাজারে কলাও বিক্রি করা হচ্ছে হিন্দুদের মেলায় মেলা সিজনে, আর মেলাও দেখা হচ্ছে, এমনটা নয়, দর্শের মাঝে মাঝে আপোষে যেন কথা না হয়, কোরআনও শিখাচ্ছে আর একটু করে গল্প করে নিচ্ছে, আও বাদ অথবা দর্স শেষ হওয়ার পরে একটু, আচ্ছা দর্স তো শেষ করলাম, অনেকক্ষণ পড়াইলাম, পড়লেন একটু গল্প করে নিই, একটু পার্সোনাল সাংসারিক গল্প, পারিবারিক গল্প, ওস্তাদ তার পরিবারের গল্প করতে লাগলো, পরিবারের শান্তি অশান্তির কথা, আর ও তার শান্তি অশান্তির কথা বলতে লাগলো ইত্যাদি ইত্যাদি, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হাফাজ, আল্লাহ আল হেফজ আমান, আল্লাহ মুস্তাআন, আল আমান ওয়াল হাফিজ, আরবিতে একটি কথা রয়েছে আল আমান ওয়াল হাফিজ, আল্লাহ যেন নিরাপত্তা দান করে, আশ্রয় দান করেন এবং আল্লাহ যেন হেফাজত করেন। তার সাথে সাথে আর একটি মশলা বলে দিই, যাতে করে কেউ না মনে করেন যে আমি বাড়াবাড়ি করে বলছি, মধ্যম পন্থা অবলম্বন করি আমরা সব ক্ষেত্রে, যেহেতু ফিতনা চারিদিক থেকে ঘনিয়ে এসেছে, বনি ইসরায়েলের ফিতনা, ফিতনাতুন নিসাও, হ্যাঁ বিদ্যমান, আর এই উম্মতের ফিতনা তিরমিজির হাদিস, ফিতনাতুল মাল, পয়সার ফিতনা, আজকার অনেক আলেম হাফিজ কারি দায়ী পয়সার ফিতনায়, আর না হলে নারী ফিতনায়, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন।
যদি মান ইজ্জতের সর্বনাশ না হয়, আল্লাহ হয়তো মান ইজ্জত রক্ষা করলেন, ইমান আমলের সর্বনাশ হয়ে যাচ্ছে, আখলাক চরিত্রের সর্বনাশ হয়ে যাচ্ছে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাচ্ছে, আল্লাহ হেফাজত করেন। এখানে একটি কথা বলবো যে কারো প্রশ্ন জাগতে পারে, তাহলে কি মহিলাদের আওয়াজ হেজাব পর্দা আওরা? এই ক্ষেত্রে দ্বিমত রয়েছে, ইখতিলাফ রয়েছে, কিন্তু সঠিক মত হচ্ছে আন্না সাওতাল মারআতে লাইসা আওরা আলা রাজি মিন কওলাইল উলামা। উলামাদের দুটি মতের সবচাইতে প্রাধান্য যোগ্য যে মতটি সেটা হচ্ছে যে মহিলাদের আওয়াজ আওরত মানে ঢেকে রাখার বস্তু নয়, আবৃত রাখার বস্তু নয়, মানে প্রয়োজনে মহিলার আওয়াজ শোনা যাবে, মহিলা পুরুষকে আওয়াজ দিয়ে কথা বলতে পারবে। এই জন্য সাহাবি মহিলারা বাজারে প্রয়োজনে কেনাকাটা করতেন, এই নয় যে পুরুষকে রেখে দেবে, গাড়িতে বসো তুমি, বাড়ি বাসা দিয়ে থাকো বাড়ি, তুমি কি উঠতে যাবে, আমরা যাচ্ছি, সব ওরাই পড়ছে, না এরকম নয়। কিন্তু মহিলারা প্রয়োজনে নিজেরা কেনাকাটা করতো, পুরুষদের সাথে কথা বলতো, তো মহিলাদের আওয়াজ এইরকমই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জিজ্ঞাসা করতো, তারা মাসলা জিজ্ঞাসা করতো, আওয়াজ রাসূলুল্লাহ শুনতেন এবং তাদেরকে জবাব দিতেন, কিন্তু পর্দার আড়াল থেকে। কোরআনে কারিমে আল্লাহ দিক নির্দেশ সূরে আহজাবে, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা হিজাব। যখন তোমরা নারীদের কাছ থেকে, হে পুরুষরা, কোনো কিছু চাওয়ার প্রয়োজন মনে করবে, তখন পর্দার আড়াল থেকে চাইবে, পর্দার আড়াল থেকে চাইবে। তাহলে বোঝা গেল যে চাওয়া জায়েজ, পুরুষের চাওয়া জায়েজ, মহিলার সাথে কথা বলা জায়েজ, আর মহিলার উত্তর দেওয়া জায়েজ, অমুক জিনিসটা দেন তো, অমুক মশলাটা বলেন তো, অমুক মশলার প্রশ্নের উত্তর হচ্ছে এই জায়েজ, কিন্তু মিওয়ারা হে যা পর্দার আড়াল থেকে সরাসরি নাই, সামনে এসে নাই, যে আপনি লাইভ প্রোগ্রাম করছেন আর মহিলারা বসে আছে, লাইভ ক্লাস চালাচ্ছেন আপনি, এরকম যেন না। আর যদি লাইভ নাও হয়, হ্যাঁ, পর্দার আড়াল থেকে হয়, তো যে শর্তগুলি এতক্ষণ বললাম সেগুলি যেন ভুলে না যান। মহিলাদের আওয়াজ আওরত নয়, ঢেকে রাখার বস্তু নয়, ঠিক আছে, কিন্তু বেশার্তি শর্ত হচ্ছে আল্লাহ তালিনা ওয়া তাখদা বিল কওল, কথা বলার সময় যেন নম্রতা অবলম্বন না করে মহিলা, ওয়া তাখদা এবং ঝুঁকে না যায়, এমন মিষ্টি সুরে বলছে, এমন আকর্ষণীয় সুরে বলছে যে ফিতনায় লিপ্ত হয়ে যাবে, এমনটা যেন না হয়। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে এবং সংশয় দূর হয়েছে। আল্লাহ রাব্বুল আলম আমাদেরকে সমস্ত ফিতনা থেকে, জাহির বাতিন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাতন, আল্লাহুম্মা ইন্না নাউযু মিন ফিতনাতিন নিসা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাল। এই ছিল একটি প্রশ্ন, তো দুটো প্রশ্ন আর উত্তর দিতে দিতে যথেষ্ট সময় হয়ে গেল, তৃতীয় প্রশ্নের উত্তর দিই এখন। এই প্রশ্নগুলির উত্তর ইনশাআল্লাহ তাআলা আমি সংক্ষেপে দেব, এত লম্বা করে সবগুলির উত্তর দিলে আমাদের 20টির মতো প্রশ্ন ছিল, সবগুলি থেকে যাবে, তো যতটা পারি উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রশ্ন করেছে 3 নম্বরে, শেখ আমার একটা প্রশ্ন, কেউ যদি বাধ্য হয়ে অপারগ হয়ে সুদের টাকা আনে বা ব্যাংক থেকে ঋণ আনে, সেক্ষেত্রে কি একই বিধান হবে যিনি সুদের টাকা খাচ্ছে বা সুদখোর? জিজ্ঞেস করছেন যে কেউ যদি অপারগ হয়ে সুদের টাকা আনে বা ব্যাংক থেকে ঋণ আনে, ব্যাংক থেকে হোক অথবা ব্যক্তির কাছ থেকে হোক, সুদের ওপর যদি নিয়ে আসে তো সুদ, সেক্ষেত্রে কি একই বিধান হবে অপারগ? সেই জন্য অপারগটা কাকে অপারগ বলছে এটা দেখার বিষয়। শরীয়তে যেই ব্যক্তি মুদ্দার হবে, জি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের একাধিক জায়গায় বলেছেন শুকুরের গোস্ত সম্পর্কে, রক্ত সম্পর্কে, সব বিষয়গুলি সম্পর্কে, হারাম যেগুলি খাদ্য পানীয় সেগুলি সম্পর্কে, হররামা তালিকুল মায়িতাতু ওয়াদ্দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আর তারপর বলছে ইল্লা মাদ্দুরির তুমি এলেহি, ইল্লা মাদ্দুরির তুমি এলেহি, বা অন্য আয়াতে রয়েছে ফামানে তোর্রা গাইরা বাগি ওয়ালা আদ। কেউ যদি নিরুপায় হয়, নিরুপায়, নিরুপায় বলতে কি, নিরুপায় বলতে হারাম না খেলে এখন বাঁচবে না, হালালের কোনো রাস্তা নেই, হারাম না খেলে বাঁচবে না, যেমন এমন অবস্থা হয়েছে যে শুকুর বা কুকুর ছাড়া আর কিছু নেই, আর এই শুকুর কুকুর গোস্ত যদি না খায় বা মৃত পশু মরে আছে, একটা গরু বা ছাগল মরে আছে, এই মৃত পশুর গোস্ত না খায় তো বাঁচবে না, একেবারে মরে যাবে, 7 দিন 8 দিন হয়ে গেছে,
অনাহারে একবার, তখন বলবো যে জায়েজ। কতটা গায়রা বাঘিন ওয়ালা আদেশিমা লঙ্ঘন না করে যতটা খেয়ে জানটা বাঁচাতে পারে, 100-150-200 গ্রাম খেয়ে যদি সে বেঁচে যেতে পারে তাহলে সে পেট পুরে খেতে পারবে না। এখান থেকে এখন সুদের টাকা, সুদের ওপর টাকা নিয়ে এসে খাওয়া বা নিজে নিরুপায় হলে, নিরুপায় কখন, হ্যাঁ নিরুপায় একটা ব্যবসা করছে টাকা পয়সা নেই, একটা বাড়ি করছে টাকা পয়সা নেই, এরকম না না না। যখন দেখছেন যে সুদের টাকা ছাড়ার কোনো উপায় নেই, সুদের রাস্তা ছাড়া আমার বেঁচে থাকার উপায় নেই, আমার ছেলে মেয়ে না খেয়ে মরে যাবে, কোনো দিক থেকে কোনো রাস্তা পাচ্ছি না, কেউ জাকাতও দিচ্ছে না, কেউ সাদকাও দিচ্ছে না, কেউ এমনিও হেল্প করছে না, কেউ ধারও দিচ্ছে না, কর্জে হাসানা বিনা লাভে দিচ্ছে না, সুদের পথ ছাড়া আর কোনো পথ পাচ্ছেন না। তাহলে শুকুর কুকুরের গোস্ত খাওয়ার চাইতে সুদের টাকাটা নিয়ে আসলেন, যদিও একই রকম হুকুম, আর নিয়ে আসার পরে অতটা নিলেন যতটা নিলে এখন আপাতত বেঁচে যাবেন। সুস্থ মানুষ কাজ করছেন, কাজ করে দেখছেন আলহামদুলিল্লাহ এখন সংসার কোন রকম চালিয়ে নিতে পারবো, আর চলবে না। জি হ্যাঁ, তো মনে রাখবেন এই বিষয়টি। 4 নম্বর প্রশ্ন, শেখ আমার একটা প্রশ্ন, জুমার নামাজের সময় ইমামকে অনুসরণ করে বাড়ি থেকে মেয়েরা কি নামাজ পড়তে পারবে? জুমার নামাজের সময় ইমামকে অনুসরণ করবে বাড়িরা, বাড়িতে মহিলারা আছে ও সেখান থেকে অনুকরণ করবে। দেখেন ইমামকে অনুকরণ করার জন্য কাতারে কাতার মিলে থাকতে হবে, যদি বেশি গ্যাপ থাকে, এক তো দেখতে পাচ্ছেন না শুধু আওয়াজ শুনছেন, হ্যাঁ আর মসজিদের সাথেও না, মসজিদের ভিতর আছেন দেখতে পাচ্ছেন না সেটা আলাদা কথা, আওয়াজ শুনছেন আপনি, মসজিদের সাথে লেগে আছে, মসজিদের বাইরে আছেন আওয়াজ শুনছেন দেখতে পাচ্ছেন না সেটা আলাদা কথা, কিন্তু মসজিদ থেকে বিচ্ছিন্ন কাতার আর শুধু আওয়াজ শুনছেন আর ইক্তেদা করবেন, এটা জায়েজ নয়, ইক্তেদা করবেন আর এটা জায়েজ নয়। কেউ কেউ একজন তাবির উক্তি থেকে ভুল বুঝেছেন, সেটা উদ্দেশ্য সেটা নয়। সেই ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে কাতার যেখানে লাগাবার সুযোগ সুবিধা আছে তাহলে কাতার লাগিয়ে আপনি নামাজ পড়বেন, এমনি নয় যে আপনি দূরে লাগিয়ে, যেমন মক্কাতে মিসফালাতে দাঁড়িয়ে যাচ্ছে অথচ আপনার হিলটন আর আপনার যে ক্লক টাওয়ারের কাছে সব জায়গায় খালি, ওই দিকে লেগে গেল, হ্যাঁ যেখান থেকে যেতে সুবিধা, বেরিয়ে যেতে সুবিধা হবে, আর এদিকে গ্যাপ না না এরকম যাইজ। হোটেল থেকে বাইরে পুরো খালি, চত্বর হারামের চারিদিকে চত্বর খালি আর হোটেল থেকে ইক্তেদা করছেন, না না এরকম যাইজ নাই। তবে নিচে একবার ফুল হয়েছে রমজান মাসে হজের মৌসুমে আর তারপরে হোটেলে আছে না, হোটেল লেগে আছে, অসুবিধা নেই। তাহলে তো আপনার বাড়ির সাথে যদি মসজিদ লেগে থাকে কাছাকাছি আর কোনো ব্যবধান ওই রকম না থাকে তাহলে ইক্তেদা করতে পারবেন না, তো শুধু আওয়াজ শুনে আপনি ইক্তেদা করতে পারবেন না, জায়েজ নয়। আপনার কাছে বিকল্প ব্যবস্থা আছে, সেটা হচ্ছে জোহর, মহিলাদের জন্য জুমাই নেই, কেন জুমা পড়বেন, জোহরের সালাত পড়বেন বাড়িতে পড়বেন, আর যদি জুমা পড়তে হয় জায়েজ আছে মহিলাদের জন্য, তাহলে মসজিদে এসে পড়বেন যদি ব্যবস্থা থাকে। 5 নম্বর প্রশ্ন, শেখ আমি যেখানে বসবাস করি ওখানে কোনো সহি আকিদার কোনো মসজিদ নেই, মসজিদগুলোর সাথে কবরস্থান, মসজিদের ইমাম মাজারের খাদেম আর জুমার খুতবায় 5 অক্তের আজানের সময় রসুল্লাহ সাল্লামকে নরমিন নরিল্লা বলে ডাকে, মাজারে গরু ছাগল জবাই করে, ওরস করে, ওইসব ইমামের পিছনে নামাজ পড়তে পারবো কিনা, যদি না পারি কীভাবে নামাজ কোথায় পড়তে পারি? দেখেন বেদাতি দুই ভাগে বিভক্ত, আলামারা বলেছেন বেদাতি এমন বেদাত করে যে বেদাতগুলি কুফরি পর্যন্ত পৌঁছায় না, ছোটোখাটো বেদাত, বড়ো শির পর্যন্ত পৌঁছায় না, ছোটো শির রয়েছে, বেদাত রয়েছে কিন্তু সেগুলি বড় কুফুরি বা বড় শিরকত পৌঁছায় না, তাহলে তাদের পিছনে সলাত আদি করতে পারবেন। যদি মসজিদের বাইরে শুধু কবরস্থান থাকতো এতটাই হয়তো, তাহলে তো পড়তে পারতেন, কারণ মসজিদের বাইরে কবর রয়েছে, মসজিদের ভিতরে কবর নেই। আর ইমামের এই বদাকিদা শিরকি আকিদা যদি না হইতো, ইমাম সম্পর্কে বললেন সে মাজারের খাদেম, আর সাধারণত মাজারের খাদেম ভারত বাংলাদেশে যারা তারা বড় শিরকে লিপ্ত, তারপরে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নুরুম মিন নুরিল্লা বলে, আল্লাহর নূর আল্লাহর অংশ যদি ভাবিতে, এটা বড় কুফর। আর তারপরে এরা মাজারে নিয়ে গিয়ে ছাগল জবাই করে, ওরস করে, ছাগল জবাই করা, এগুলি গায়রুল্লাহর জন্য জবাই করা, বড় শিরক। সুতরাং এইরকম পিছু ইমাম বিদাতে মুকাফফিরাত লিপ্ত রয়েছে, তাদের পিছনে সালাত আদায় করা জায়েজ নয়, তাদের পিছনে সালাত আদায় করা জায়েজ নয়। আপনি এই ক্ষেত্রে
আপনার উচিত হবে দূরেও যদি মসজিদ থাকে যেখানে সহি আকিদার আলেমদের পিছনে ইমামের পিছনে সলাত আদায় করতে পারে সেখানে যাবেন একটু কষ্ট করে। আর যদি দেখেন যে আশেপাশে মসজিদ নেই তাহলে সেই এলাকাতে হিজরত করেন, সেই এলাকা আপনার বসবাস করা জায়েজ নয়। যদি আপনার পক্ষে সম্ভব হয় যে সেই এলাকা থেকে আপনি হিজরত করতে পারবেন সেসব জায়গা বিক্রি করে দেন, অন্য জায়গায় কিন আর আল্লাহ ওয়াসি আল্লাহ রাব্বুল জমিন প্রশস্ত রয়েছে, রবের কাছে জবাব দিতে হবে, ছেলে মেয়েদেরকে এইরকম ঝুঁকিপূর্ণ পরিবেশে রেখে চলে যাবেন। ৬ নম্বর প্রশ্ন, আমি স্পেন থাকি, আমার প্রশ্ন হলো মারা গেলে দেশে লাশ পাঠানোর জন্য আমরা একটা বিমা করেছি, এটা কি হালাল হবে? শখ করে বিমা করা জায়েজ নয়, শখ করে বিমা হচ্ছে জুয়া, সুতরাং শখ করে আপনি স্বেচ্ছায় বিমা করবেন না। আর দেশে লাশ পাঠানো এটা কোনো সওয়াবের কাজ নয়, নেকির কাজ তো মোটেই নয়, বরং জায়েজ কি না এটা একটু বড় বিষয়। যেখানে একজন মুসলিম মৃত্যুবরণ করবে সেখানেই দাফন করতে হবে, যদি শরীয়ে কোনো কারণ না থাকে, সেখানে যদি নিরাপত্তা থাকে, আর সেখানে যদি দাফন করার অনুমতি থাকে তাহলে মাইয়াতকে বা মৃতদেহকে স্থানান্তরিত করা শরীয়তসম্মত নয়, সুতরাং এইরকম কাজ করবেন না। আর এটা কোনো সওয়াবের কাজ করছেন না, এটা জায়েজ কাজ করছেন না, বেঁচে থাকবে এইসব থেকে, আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। ৭ নম্বর প্রশ্ন, ঘুমানোর সময় যে কাপড় পরে থাকে সেই কাপড় পরে নামাজ পড়া যাবে? ঘুমানোর সময় যে কাপড় পরে থাকেন সেই কাপড় পরে সালাত আদায় করা যাবে, শর্ত হচ্ছে যেন কাপড় নাপাক না হয়, কাপড় নাপাক না হয় যাবে, একটা আলাদা ফতো জায়েজ। কিন্তু সারা রাত যে কাপড়টা পরে থাকলেন, হয়তো শরীর ঘেমেছে, কাপড়ে দুর্গন্ধ রয়েছে, আর আপনি যখন সালাত আদায় করছেন তখন আপনার সাথে রহমতের ফেরেশতারা রয়েছেন, আর তারপরে বিশেষ করে মসজিদে গেলে সেখানে আল্লাহর মালায়েকা ফেরেশতাও রয়েছেন আর মুসল্লিগণও রয়েছেন, এই কাপড় থেকে গন্ধ ছড়াচ্ছে, যেখানে আপনি মুসল্লিদেরকে কষ্ট দিচ্ছেন, আল্লাহর মালায়েকাদেরকে কষ্ট দিচ্ছেন, সুতরাং এটা ভালো কাজ নয়। এই জন্য বলবো যে জায়েজ কাজ হইলেও এইরকম যদি হয় যে আপনার শরীরে কাপড়ে গন্ধ হইতে পারে তাহলে কাপড় পরিবর্তন করে নেবেন, যদি সেটা আপনার জন্য সহজ হয় বা সম্ভব হয়। আল্লাহ যেন ভালোভাবে সালাত আদায় করা তৌফিক দান করেন। আল্লাহ কোরআন এখানে বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা তোমাদের সাজসজ্জা গ্রহণ করো, ভালো পোশাক পরো, ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদে যাওয়ার সময় বা সেজদার সময়, মানে ইবাদতবন্দিগির সময়, সালাত আদায় করার সময়, সালাত আদায় করার আগে বা মসজিদে যাওয়ার আগে যেটা ভালো কাপড় সেটা পরে, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো মানে নতুন হওয়া জরুরি নয়, কিন্তু যদি নতুন থাকে তো পুরাতন ছেঁড়া ফাটা পরে যাবেন না, আর ভালো মানে পরিষ্কার পরিচ্ছন্ন, সাফসুতরা রয়েছে, কোনো গন্ধ নাই, এইরকম কাপড় চোপড় পরে ভালো অবস্থায় যাবেন। লুঙ্গি পরে আমরা কেউ অফিসে আসতে পারবো না, এমনকি আজকাল যারা আমি দেখছি প্রবাসী যারা অফিসে চাকরি করে তারা জুতা মোজা ছাড়া অফিসে স্যান্ডেল পরে অফিসে যেতে পারে না, আর আল্লাহর সামনে লুঙ্গি পরে চলে আসে আর গেঞ্জি পরে চলে আসে, এটা গামছা পরে সালাত আদায় করছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেদায়েত নসিব করেন এবং আমাদের ইবাদতের কোয়ালিটি সুন্দর করার তৌফিক দান করেন। ৮ নম্বর প্রশ্ন, এক বোন জানতে চেয়েছেন ওনার ছেলে মেয়ে অনেক বেশি দুষ্টামি করে, মা বাবার কথা শোনে না, বিশেষ করে ওনার ছেলে একদম কথা শোনে না, ওনার এবং ওনার স্বামীর মধ্যে সম্পর্ক খুবই ভালো, ওনারা খুব চেষ্টা করছেন বাচ্চাদের ভালো শিক্ষা দেবার, দিন শিক্ষা দেবার, কিন্তু কোনোভাবে কথা শুনতে পারে না, কোরআনে কোনো দোয়া যদি বলতেন যা পড়লে বাচ্চারা কথা শুনবে, দিন শিক্ষায় আগ্রহী হবে, নামাজ পড়তে আগ্রহী হবে, আল্লাহ আর পথে চলবে, মাশাআল্লাহ। প্রশ্ন সুন্দর করেছেন, কিন্তু শুধু কোরআনি দোয়া দিয়ে অথবা হাদিসের দোয়া দিয়ে আপনি ছেলেমেয়েদের ভালো করতে পারবেন না, যেসব তদবির রয়েছে, ব্যবস্থাপনা রয়েছে ছেলে মেয়েদেরকে নেক করার, সৎ করার, তার একটি হচ্ছে তাদের জন্য নেক দোয়া, রব্বি হাবলি মিনাস সালেহিন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দোয়া, ইবাদুর রহমান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দাদের দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বি আউযিনি আন আশকুরা নিয়ামাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদা ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি
ওয়াসলেহলি ফিজুরিয়াত ইন্নি তুবতু ইলাইক ওয়া ইন্নি মিনাল মুসলিমিন। দ্বিতীয় পদক্ষেপ, শুধু দোয়ার উপর ভরসা করবেন না, দোয়ার সাথে সাথে দাওয়ার কাজ করতে হবে, যথাসাধ্য মেহনত পরিশ্রম আপনাকে করতে হবে। 7 বছর থেকে শুরু করতে হবে, আপনি 14-15 বছরে শুরু করেছেন, 18 বছরে শুরু করেছেন, এখন হুঁশ হয়েছে, তবে কী করে হবে? আর 7 বছর আগে বাচ্চাদের জন্য লেগে গেছেন, 7 বছর আগে বাচ্চারা বুঝে কি, এটাও বাড়াবাড়ি যেমন, তেমনই আপনি 10-12 বছর হয়ে যাচ্ছে, না 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 এখন ছোটো আছে, রোজা রাখতে হবে না, এখন ফজর উঠাইতে হবে না, খুব মায়া লাগছে, আর 15 বছর হঠাৎ করে বলছে তা হবে না, তাহলে তদবির করতে হবে। এই দোয়ার সাথে আর একটা তদবির হচ্ছে আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, আপনাকে ভালো ইসলামী তরবিয়তের চেষ্টা করতে হবে। তৃতীয় কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইসলাহে নফস করতে হবে, আপনাকে এবং আপনার স্বামীকে, স্বামী স্ত্রীকে নেক হইতে হবে, নেক হইতে হবে। আপনারা নেক, আপনাদের প্রত্যেকটি কথা কাজ নড়াচড়া কিন্তু ফলো করে বাচ্চারা, আপনার আপোষে ঝগড়া করছেন আর ও অকথ্য ভাষা বলছেন আর আপনাদের চালচলন খারাপ, আর ছেলে মেয়েদের খুব ভালো শেখাচ্ছে, শিখবে কিন্তু না, শিখবে না, ওটাই শিখবে না, তাহলে আপনাদেরকে নেক জীবন গড়ার চেষ্টা করতে হবে, আগে প্রথম আদর্শ হইতে হবে। আর 4 নম্বরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চাদেরকে হালাল রুজি খাওয়াইতে হবে, হালাল খাওয়াইতে হবে, হারামের সংমিশ্রণ, হারাম খাওয়াচ্ছেন, নিজের হারাম খাচ্ছেন আর হারাম খেয়ে এইসব বাচ্চারা জন্মেছে, আর তারপরে বাচ্চাদেরকেও হারাম খাওয়াচ্ছেন, অনেক খরচ খরচা শুধু না সামলাইতে পারছেন না, হারাম হালাল একাকার করে দিচ্ছেন, আর বলছেন বাচ্চার নেক হবে শুধু দোয়া দিয়ে, কখনো হবে না। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে তৌফিক দান করে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। 9 নম্বর প্রশ্ন, সম্মানিত শেখ সালাহউদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহর আকীদা ও মানহাজ সম্পর্কে জানতে আগ্রহী, কেউ কেউ বলেন উনি নিজামিয়া মাদ্রাসা থেকে শিক্ষা নিয়েছেন এবং আশারি আকীদা ধারণ করতেন, একটু বুঝিয়ে বলবেন, এতে আপনার লাভ কী? কোনো ব্যক্তি সম্পর্কে আপনার জেনে লাভ কী? একমাত্র যে ব্যক্তি সম্পর্কে জানতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনাকে জানতে হবে, এটা হচ্ছে 3টি মূলনীতির একটি গুরুত্বপূর্ণ মূলনীতি দিনের, যা শিক্ষা করা মুসলিমের উপর ফরজ, প্রত্যেকের, প্রত্যেক মুসলিমের উপর ফরজ, আর তারপরে তার নিয়ে আসা বিধানকে জানতে হবে, দিনকে জানতে হবে, কোরআনকে জানতে হবে, হাদিস সহি সুন্নাহকে জানতে হবে, সহি আকীদা জানতে হবে। আপনার আকীদা ঠিক করুন, সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তাআলা, তার অনেক নেক খেদমত রয়েছে, যদি আকীদায় বিভ্রান্তি থাকে আর তিনি যদি মাজুর থাকেন, ওই রকম ক্ষেত্র পাননি, সেটা আশারি যুগের অবস্থা ছিল, সুতরাং আপনার ওই সম্পর্কে জেন লাভটা কী? এইরকম প্রশ্ন আমাকে কেউ করবেন না, আমাকে শুধু প্রশ্ন করবেন নিজের আকীদার পরিশুদ্ধির জন্য, তৌহিদ সুন্নাহ ঠিক করার জন্য, আর নিজের ইবাদত বন্দেগীকে বিশুদ্ধ করার জন্য, ইবাদত বন্দেগী সম্পর্কে, আর জিজ্ঞেস করবেন আখলাক আমল মুআমালাত সম্পর্কে। দশ নম্বর প্রশ্ন, আর এ দিয়ে আজকে শেষ করছি, কাফেরদের জন্য হজ উমরা হারাম, তারা মক্কা যেতে পারে না, এখন প্রশ্ন হলো শিয়া কেমন করে হজ করে, তারাও তো কাফের, আপনি যে ফতোয়াটা দিলেন ঢালাহারে, এই ফতোয়া আপনার দর অধিকার না, এই ফতোয়া বড় বড় আলেমরা দেবেন, বড় বড় ওলামারা দেবেন, সুতরাং এই ধরনের কথাবার্তা জনগণ থেকে আসাটা বাঞ্ছনীয় নয়। অনেক আলেম বলে শিয়ারা কাফের না, জি দেখেন না, আপনি ইখতিলাফও বয়ান করছেন, ফতোয়াও দিচ্ছেন, মাশাআল্লাহ, তাহলে ফতোয়াই কেন জিজ্ঞেস করছেন? তারাও আল্লাহর ওপর ইমান আনছে, একটু বুঝিয়ে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি ইমান আনা শুধু মুসলিম হওয়ার জন্য যথেষ্ট নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান নিয়ে আসতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেখানে রেখেছেন সেখানে রাখতে হবে, ওপরে উঠিয়ে দিলে শিরক হয় আর নিচে নামিয়ে দিলে কুফর হয়, তো কুফর আর শিরক থেকে বাঁচতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব আল কোরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর নাযিল হয়েছে, জি সেটার প্রতি ইমান নিয়ে আসতে হবে। কোরআনে কারীমে রয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কয়েকটি আয়াত নাযিল হয়েছে, 10-এর বেশি আয়াত সূরা নূরে নাযিল হয়েছে, যারা তার উপর মিথ্যা অপবাদ দিয়েছিল তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে, ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু লাহু আযাবুন আজিম, আর ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম,
হ্যাঁ, যারা এই মিথ্যাবাদ দিয়েছে, লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খাইরুল লাকুম, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা বিবির পবিত্রতা সতী হওয়া স্পষ্ট ভাষায় আল কোরআনে নাজিল করে দিয়েছেন, কোনো হাদিসের ওহী না, কোরআনে করিমের আয়াত দিয়ে একটি আজ যথেষ্ট ছিল। সুতরাং তারপরেও যদি কেউ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকি অসতী বলে, তাহলে সে মুকাজ্জিবুল কোরআন না? কোরআন অস্বীকারী নয়, কোরআন অস্বীকারী, কেউ যদি কোরআনে করিম অস্বীকার করে, আল্লাহ বলছেন সাহাবাই কেরামদের আল্লাহ রাজি হয়ে গেছেন, কেউ বলবেন না তারা সবচেয়ে বড় কাফের ছিল, মুনাফিক ছিল, তাহলে তারা কোরআন অস্বীকারী। সুতরাং এই মানদণ্ডে শিয়াদেরকে বুঝতে হবে। আর শিয়ারা সব এক ক্যাটাগরির নয়, তাদের অনেকগুলি ফিরকিয়া, ফিরকিয়ার অভাব নেই। হ্যাঁ, তাদের মধ্যে চরমপন্থী ফিরকিয়া রয়েছে, আর তারপরে তার নিচে কিছু রয়েছে, আর সবচাইতে হালকা যেটা সেটা জাইদিয়া রয়েছে। জাইদিয়া ছাড়া বাকি ওপরে যেগুলো রয়েছে প্রায়গুলি চরম বিভ্রান্তিত রয়েছে, এবং যেগুলো তাদের ইমান ভঙ্গকারী বিষয়, তাদের এই সহিহ বুখারীর কোনো কিছুতে তারা বিশ্বাসী নয়, তাদের বুখারী আলাদা। বরং তাদের এমনও ফিরকা রয়েছে কোরআনে কেরিমের আয়াত সম্পর্কে সন্দিহান, বরং কোরআনে কেরিমের সংকলন যে জমা করেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এতেই তারা বিশ্বাসী নয় যে এটা সুরক্ষিত। এখন প্রশ্ন আপনার থেকে যায়, মক্কা মদিনায় কেন আসছে? মক্কা মদিনায় যেহেতু তারা ফিরকা হিসাবে মুসলিম ফিরকারি 73 ফিরকারি অন্তর্ভুক্ত, আর তারা কাগজে কলমে তারা মুসলিম, সেই জন্য এখন আল্লাহর কলমে আল্লাহর খাতাতে কে মুসলিম? যাকে আল্লাহ মুসলিম বলবেন সে মুসলিম, আর যাকে আল্লাহ রাব্বুল কাফের বলে। সারা দুনিয়া যদি মুসলিম বলে আর আদর্শ বলে, আর তাদেরকে আদর্শ মনে করে নিজের দেশেই আদর্শের বাস্তবায়ন করতে চায়, কখনো আল্লাহ কবুল করবেন, কখনো আল্লাহ কবুল করবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের ওপর থাকার তৌফিক দান করেন, এবং নিজেকে কুফরি থেকে, শিরক থেকে এবং পাপাচার থেকে মুক্ত রাখার তৌফিক দান করে আল্লাহ রাব্বুল আলামিন। পরের নিয়ে চিন্তা করিয়েন না, আর পরের ফতোয়া দিতে যান না, ফতোয়াগুলো ভালো ভালো আলেমদের জন্য ছেড়ে দেন। ফতোয়াগুলো আমাদের চাইতে অনেক, আমরা তালেবে আলিম, বড় বড় আলিম শেখ সালেম ফজানের জন্য ছেড়ে দেন, হাইয়াত কেবারের ওলামার জন্য ছেড়ে দেন, সৌদি আরবে যে বড় বড় ওলামা এখানে রয়েছেন তাদের জন্য ছেড়ে দিন। তারা এইসব গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে তারা মুখ খুলবেন আর ফতোয়া দিবেন, আর আপনার সাধারণ মানুষ এইসব না বলে নিজের কথা চিন্তা করে, নিজের নাজাত হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আল্লাহ যেন আমাদের নিজের নাজাত নিয়ে ফিক্র করার তৌফিক দান করেন, এবং নিজের আকিদা আমল আখলাক মামলা সব কিছু সুধরাবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন, সমস্ত ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন, আমাদের যারা অনিষ্টকারী তাদের আল্লাহ অনিষ্টকে সর্বনাশ করেন, ইসলাম এবং মুসলিমের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে মুনাফিক কাফের মুশরিক, আল্লাহ তাদের চক্রান্তকে ধূলিসাৎ করে দাও, এবং তাদের চক্রান্ত দিয়ে তাদেরকে তুমি ধূলিসাৎ করে দাও। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, রাব্বুল আলামিন আল্লাহ তুমি ইসলামের হেফাজত করো, মুসলিমদের হেফাজত করো, দিনী ভাই বোনদের হেফাজত করো, সহি আকিদার ভাই বোনদের হেফাজত করো, যারাই ক্ষতি করতে চায় কোরআন সন্ন্যার অনুসারীদের, আল্লাহ তাদের তুমি তাদের ক্ষতি দিয়ে তাদেরকে ধ্বংস করো রব্বুল আলামিন। আল্লাহ তুমি আমাদের সার্বিক অনিষ্ট থেকে হেফাজত করো। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।